Next, page number 23. The topic name is synonyms. আচ্ছা এখানে দেখো synonyms মানে কি synonyms হচ্ছে মানে একই meaning থাকবে same meaning but ভিন্ন শব্দ মানে different word যেমন ধরো এই যে এখানে দে আছে a wealthy man okay a rich man a wealthy man মানে সম্পদ মানে ধনী ব্যক্তি বা সম্পদশালী ব্যক্তি আবার আ রিচ ম্যানও কিন্তু মিনিংটা হচ্ছে ধনী ব্যক্তি বা সম্পদশালী ব্যক্তি বা ধনী ব্যক্তি তাহলে এখানে দেখো এই যে ওয়ার্ড কিন্তু ডিফারেন্ট ভিন্ন দুটো ওয়ার্ড কিন্তু মিনিং সেম অর্থটা হলো একই রিচ মানেও ধনী ওয়েলদি মানেও ধনী বা সম্পদশালী এখানে দেখো দ্য ওয়ার্ডস ওয়েলদি অ্যান্ড রিচ হ্যাভ মাচ দ্য সেম মিনিং দেখেছো ওয়েলদি এবং রিচের কিন্তু একই মিনিং একই অর্থ কিন্তু ওয়ার্ড ভিন্ন এখানে দেখো কিছু ওয়ার্ড দেয়া আছে এখানে সিনোনিমস দেয়া আছে লার্ন দ্য লিস্ট অফ সিনোনিমস বিফোর অ্যান্সারিং দ্য কোশ্চেন এই যে সিনোনিমসগুলো আছে কালেক্ট গেদার ডিফিকাল্ট হার্ড কালেক্ট গেদার কালেক্ট মানে কি সংগ্রহ করা গেদার মানেও কিন্তু সংগ্রহ করা তার মানে কি মিনিং সেম বাট ওয়ার্ড ডিফারেন্ট মানে শব্দ ভিন্ন আবার এখানে দেখো ডিফিকাল্ট ডিফিকাল্ট মানে কঠিন হার্ড হার্ড মানেও কিন্তু কঠিন পাইল এখানে আছে দেখো পাইল আর এখানে আছে হিপ পাইল মানে কি পাইল হচ্ছে স্তূপ স্তূপ হলো যে ধরো অনেকগুলো পাথর একসাথে করে জড়ো করে একটা একেবারে উঁচু স্তূপের মতো দেখা গেল একসাথে জড়ো হওয়া এই মানে একটু একটু উঁচু সেটাকে স্তূপ বলে কোনো পাথরের স্তূপ হতে পারে কোনো ইটের স্তূপ হতে পারে তাহলে দেখো এই যে স্তূপ এই পাইল মানেও স্তূপ আবার হিপ মানেও কিন্তু স্তূপ আবার এখানে দেখো কমেন্স অর্থ হচ্ছে আরম্ভ করা বা শুরু করা আবার বিগিন অর্থ হচ্ছে আরম্ভ করা বা শুরু করা তার মানে কি এখানে দেখো সিনোনিমস মানে মিনিং কিন্তু সেম বাট ওয়ার্ডস ডিফারেন্ট ফ্যাশন হার্ড ফ্যাশন মানেও কিন্তু তাড়াতাড়ি বা দ্রুত হারি মানেও হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি আবার এখানে দেখো পেরিল পেরিল মানে বিপদ বা বিপজ্জনক আবার এখানে ডেঞ্জার মানে বিপদ তার মানে এখানে দেখো মিনিং সেম বাট ওয়ার্ড ডিফারেন্ট উইপিং এখানে এখানে এইসবগুলো তোমাদের কিন্তু মেমোরাইজ করতে হবে উইপিং মানে কান্না ক্রাইং মানেও কান্না ড্রাউসি স্লিপি ড্রাউসি ঘুম ঘুম ভাব নিদ্রালু আবার যে স্লিপি এই একই একই মিনিং নেট বেয়ার প্লাকি ব্রেভ যে প্লাকি মানেও হলো কি সাহস আবার ব্রেভ মানেও কিন্তু সাহস হ্যাঁ বেয়ার মানে হলো ওয়ানাবৃত এই তাহলে তোমরা এই যে সিনোনিমসগুলো আছে অবশ্যই তোমরা মেমোরাইজ করবে এখানে দেখো কি আছে কিছু সেন্টেন্স দেওয়া আছে এখানে বলছে যে রাইট আ সিমিলার ওয়ার্ড ইন প্লেস অফ ইচ ওয়ার্ড ইন বল টাইপ বল টাইপ মানে কি এই যে দেখো মোটা যে কালি দিয়ে লেখা এটা এই এই লেখাগুলোকে চেঞ্জ করতে বলছে যে মানে এই ওয়ার্ডগুলোকে তোমাকে সিনোনিমস বসাতে বলেছে তাহলে আমি যদি এখানে পড়ি নাম্বার ওয়ানে দেখো দ্য কনসার্ট উইল কমেন্স অ্যাট 7 o'clock মানে কনসার্টটি আরম্ভ হবে 7টায় এই কমেন্স মানে কিন্তু আমরা এই যে লিস্টে আমরা আগেই কিন্তু মেমোরাইজ করেছি তাই না যে কমেন্স হলো কি করব তাহলে কমেন্সের সিনোনিমসটা কি মানে একই মিনিং কিন্তু আমরা ওয়ার্ডটা ডিফারেন্ট বসাবো তাহলে একই মিনিং কমেন্স মানে হলো আরম্ভ করা তাহলে আমরা এখানে লিখতে পারি না দ্য কনসার্ট উইল বিগিন অ্যাট 7 o'clock তার মানে কমেন্সের সিনোনিমস হলো বিগিন ওকে তোমরা কিন্তু পাশাপাশি কপিতে লিখে ফেলবে হ্যাঁ কমেন্সের সিনোনিমস কি হবে বিগিন তোমরা খাতার মধ্যেও লিখতে পারো ওকে এই যে এভাবে লিখে ফেলবে আবার দেখো এখানে আছে জেনি ফাউন্ড দ্য সাম ভেরি ডিফিকাল্ট তার মানে জেনি যে অঙ্কটা দেখেছিল মানে সেটা খুবই ডিফিকাল্ট কঠিন তাহলে ডিফিকাল্টের সিনোনিমস আমরা কি পাচ্ছি এখানে দেখো আমরা এই লিস্টে চলে আসি ডিফিকাল্টের সিনোনিম আমরা আগেই মেমোরাইজ করেছি হার্ড তাহলে আমরা এখানে ডিফিকাল্টের সিনোনিম আমরা কি লিখব হার্ড লিখব এইচ এ আর হার্ড লিখে ফেলেছি ওকে দেখো নাম্বার 3 তে কি বলছি
The ship was in great peril. তার মানে কি আমরা কিন্তু পেরিলের সিনোনিমস করেছি, এই যে এখানে দেখো পেরিলের সিনোনিমস কি হবে, এই যে পেরিল, পেরিলের সিনোনিম হবে ডেঞ্জার। তাহলে আমরা পেরিলের সিনোনিমস লিখে ফেলি ডেঞ্জার, ডি এগেন জি ই আর ডেঞ্জার, মানে জাহাজটি কি ছিল, খুব বড় বিপদ, বিপদে ছিল জাহাজটি। হ্যাঁ, নাম্বার ফোরে কি আছে দেখো, আ পাইল অফ স্টোন লে আউটসাইড দ্য স্কুল। কি বলছে যে আমরা আগেই কিন্তু তোমাদেরকে বলেছি, আমি পাইলের মিনিংটা বলেছি যে স্তূপ, তাহলে যা স্কুলের বাইরে কি আছে, একেবারে পাথরের যে একটা স্তূপ ওখানে সাইতো আছে। হ্যাঁ, মানে সাইতো মানে আছে ওখানে, পাথরের একটা স্তূপ আছে স্কুলের বাইরে। তাহলে পাইলের আমরা সিনোনিমস কি পেয়েছি যে এই বক্সে দেখো, হিপ। তাহলে পাইল আমরা না বলে আমরা বলবো যে আ হিপ অফ স্টোনস লে আউটসাইড দ্য স্কুল। হ্যাঁ, তাহলে আমরা এখানে হিপ বসিয়ে দিলাম, এই যে এ জি এ হিপ, তার মানে পাইলে আমরা সিনোনিমস পেয়েছি হিপ। নাম্বার ফাইভে দেখো, দ্য প্লাকি সেইলর সেভ দ্য বয়েজ লাইফ। এই যে প্লাকি, এই যে দেখো প্লাকির আমরা সিনোনিমস কি পেয়েছি এখানে, এই যে এখানে চলে আসো, প্লাকি, প্লাকির সিনোনিমস আমরা পেয়েছি ব্রেভ। তাহলে আমরা প্লাকির সিনোনিমসটা ব্রেভ লিখে ফেলবো, প্লাকি না লিখে সিনোনিমসটা ব্রেভ লিখবো। ওকে, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে দ্য ব্রেভ সেইলর, মানে সাহসী সেইলর, হ্যাঁ নাবি, সাহসী সেইলর সেভ দ্য বয়েজ লাইফ। কী করেছিল, রক্ষা করেছিল কাকে, হ্যাঁ একটা বালকের জীবনকে সাহসী সেইলর রক্ষা করেছিল। হ্যাঁ, এরপরে দেখো নাম্বার সিক্সে কী আছে, অ্যাট দ্য ফিউনারেল সেভারেল পিপল ওয়ার উইপিং। হ্যাঁ, কী বলছে যে এখানে আমরা উইপিং, উইপিংয়ের সিনোনিমস আমাদের এখানে কী আছে, এই যে দেখো ক্রাইং, মানে কান্না করতেছে। তাহলে আমরা উইপিংয়ের সিনোনিমস আমরা লিখে ফেলবো ক্রাইং, সি আর ওয়াই আই এন জি, ক্রাইং। হ্যাঁ, তারপরে দেখো নাম্বার সেভেনে, সিটিং নিয়ার আ বিগ ফায়ার মেক ওয়ান ড্রাউসি। ড্রাউসির সিনোনিমস কী দেখো, ড্রাউসির সিনোনিমস এখানে দেখো কী আছে, স্লিপি। তাহলে আমরা স্লিপি লিখে ফেলি, এস এল ই ই পি ওয়াই, স্লিপ লিখে ফেললাম। নাম্বার এইটে, দ্য সান শোন অন দ্য সুইমার্স মে ব্যাড। তাহলে এই যে নেটের আমরা সিনোনিমস পেয়ে গেছি এখানে দেখো, এই যে নেটের সিনোনিমস হলো বেয়ার, তাহলে আমরা এখানে বেয়ার লিখে ফেলবো। ওকে, তাহলে আমাদের এই এই এক্সারসাইজ এটা হয়ে গেছে। এবার দেখো এক্সারসাইজ বিতে কী আছে, বলছে ইন ইচ গ্রুপ বিলো সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ইন বল টাইপ। বলছে যে এই যে প্রত্যেকটাই যে ওয়ান, এইটা এটা একটা গ্রুপ, এই যে টু এইটা এটা একটা গ্রুপ, থ্রি এটা একটা গ্রুপ, অনেক কী আছে ড্রাউসি, যে এই যে ড্রাউসি, ড্রাউসি কিন্তু আমরা এই যে এই বক্সের মধ্যে পড়েছি, ড্রাউসির সিনোনিম স্লিপি আরও অনেকটা হয়। বলছে যে এই যে এই যে গ্রুপের মধ্যে যে সিনোনিমসগুলো আছে তোমাদেরকে তো অবশ্যই এইগুলো মেমোরাইজ করতে হবে। ড্রাউসির সিনোনিমস এটা হতে পারে লাইভলি, কুইক, অ্যাক্টিভ, স্লিপি, দেখো কতগুলি পেয়েছি। আবার নাম্বার টুতে দেখো, টু গ্রুপে দেখো হেসেন, হেসেন আর আমরা এখানে কিন্তু আমরা পেয়েছিলাম এই যে হেসেন মানে হলো হারি, দ্রুত। তাহলে এইটার কতগুলি সিনোনিমস হয় দেখো, তার মানে কি মিনিং একই কিন্তু ওয়ার্ড ডিফারেন্ট, মানে ভিন্ন ভিন্ন ওয়ার্ড। হেসেনের সিনোনিমস হলো ফিক্স, হারি, ওয়ার্ক, প্লে। আবার এখানে নাম্বার থ্রিতে দেখো যে শব্দগুলো আছে গ্রুপ, গ্রুপ শব্দ, সেখানে দেখো কালেক্ট। তাহলে কালেক্টের সিনোনিমসগুলো কী 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 হবে, গিভ, স্পেন্ড, গেদার, ক্লাইং। ওকে, এই এবার নাম্বার ফোরে দেখো কী আছে এই গ্রুপগুলো, নাম্বার ফোরে ডিফিকাল্ট, ডিফিকাল্টের সিনোনিমসগুলো হবে ক্লেভার, ইজি, হার্ড, সিম্পল। পেরিলের সিনোনিমসগুলো হবে ডেঞ্জার, লেন্থ, সেফটি, ডেপথ। লাকি হলো দেখো সিলি, ব্রেভ, শর্ট, নয়েজি। আবার দেখো নাম্বার সেভেনে কী আছে, অ্যাসিস্ট। হ্যাঁ, অ্যাসিস্ট, অ্যাসিস্ট সাহায্য করা, এই এর অ্যাসিস্টের সিনোনিমসগুলো হবে হেল্প, পয়েটস, হিন্ডার, ওয়েট। আবার হল্ট, হল্টের সিনোনিমস হবে হারি, লিঙ্গার, রান, স্টপ। নাম্বার এইটে আছে ফিবল, ফিবলের সিনোনিমসগুলো কী হবে, লাভিং, উইক, সিলি, ফেমাস।